জাহাঙ্গীর ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো এত মাছ কিনলেন ভাই? ভাই মাছের এখন মোটামুটি আগের তুলনায় মাছের আমদানি বাড়ছে, মাছ কিনা বেচা আগের থেকে মোটামুটি কিনা বেচাও বাড়ছে, মাছও বাড়ছে, দামও মোটামুটি কমছে। দামও কমছে? জি। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা খাঁটি লোকাল ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভাইয়ের যে ভিজিটিং কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে দিব। আর ভাই প্রথমত আমাদেরকে যেটা বলছে চাঁদপুর ঘাটে নাকি ইলিশের আমদানি অনেক বাড়ছে এবং দামও অনেক কমছে, আগের তুলনায় অনেক কমছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লোকাল দেখে শুরু করি নাকি? জি। না হাতিয়া থেকে শুরু করবেন? লোকাল থেকে শুরু করে। আচ্ছা, লোকালটা এক একটা রেট কেমন? একটু এটা 1.5 কেজি প্লাস, এটা 1.5 কেজি প্লাস। তা আজকের বাজারে কেমন দামে বিক্রি করতেছেন? এটা আজকের বাজারে হচ্ছে ভাই 1850 টাকা কেজি। 1.5 কেজি ওজনের লোকালটা আজকের বাজারে বিক্রি করতেছেন 1850? 1800 টাকা। মানে 1 কেজিটা বিক্রি করতেন 1750 টাকা এরকম, আর এখন 1.5 কেজিটা বিক্রি করতেছেন? 1.5 কেজিটা ছিল ভাই 2100 টাকা বা 2050 টাকা। আচ্ছা, এখন আমদানি বাড়ার কারণে মাছের দামও কমে আসছে, এখন 1.5 কেজিটা 1850 টাকা কেজি। তাহলে কত কমছে? 300-350 এরকম কমছে। 300-350? জি আলহামদুলিল্লাহ, তাহলে অনেক কমছে, অনেক কমছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি। জি, এটা হচ্ছে ভাই 1200 গ্রাম প্লাস, একদম অরিজিনাল চাঁদপুরের মাছ দেখেন। আচ্ছা, এখনো লোড বের হইতেছে মাছের ভিতরে দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলো নিছেন কখন ভাই? এটা ভাই আধা ঘন্টা আগে কিনছি আমি। আধা ঘন্টা আগে এই যে এখান থেকে নিছেন? না, যে এখান থেকে ঢাকার বাজার থেকে আমি মাছ কিনে বেচা করছি। আচ্ছা, এই যে 1200 গ্রাম ওজনের যে লোকাল মাছগুলো এগুলো আজকের বাজারে রেট কত ভাই? এটা ভাই আজকের বাজারে 1450 টাকা কেজি। আজকের বাজারে 1200 গ্রাম প্লাস 1450 টাকা কেজি। 1200 গ্রাম প্লাস 1450 টাকা কেজি, মানে 1200 গ্রাম ওজনের ইলিশগুলো আজকের বাজারে 1450 টাকা জি বিক্রি করতেছেন। জি, আর এটা অন্যান্য সময় কত বিক্রি করতে? এটা অন্যান্য সময় ছিল 1750-1800 এরকম। অন্যান্য সময় ছিল 1750-1800 এরকম, মানে এই তো দুই তিন দিন আগে এরকম ছিল। আজকে দাম কমছে দুই দিন আমদানি একটু বাড়ছে। এখন আর আছে অভিযানের 8 দিন, আর 8 দিন আছে। 8 দিনে কি হয় বলা যায় না, 8 দিনে কি হয় বলা যায় না। যদি আমদানি যেহেতু বাড়ছে, আশা করি যদি আল্লাহ পাক নদীতে মাছ দেয় বাড়লে আর দাম আরো কমবে, আর যদি আমদানি কমে তাহলে একটু বাড়ার সম্ভাবনা আছে আর কি। এটাতে কেজিতে কত কমছে? এটাতে কেজি কমছে প্রায় 250-300 টাকা। 250-300 টাকা, আলহামদুলিল্লাহ। এখানে আমরা আরেকটা সাইজ দেখি, এটা 1 কেজি প্লাস, ১৭০০-১৮০০ বিক্রি করছে। এখন শেষ সময় আইসা বিক্রি করতেছেন 1450 কেজি প্লাস, একদম অরিজিনাল পদ্মার মাছ, একদম কারেট 1 কেজি, 1 কেজি প্লাস, 1 কেজির উপরে হবে। জি, যেটা আমরা প্লাস বলি সেটা 1 কেজি 1100 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দর্শক 1 কেজির উপরে 1 কেজি প্লাস এটা বিক্রি করতেছেন 1450 করা যায় না ভাই? না ভাই, কমছে তো ভাই অনেক, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আরো মাছ বাড়ুক, আমরা আরো কম দামে বিক্রি করি। সাধারণ মানুষ বলবে আরো কমার জন্য। জি জি, আমরাও চাই আরো কমুক তাই। জি আচ্ছা, একটু উঠে আসেন। জি, এই যে আরেকটা সাইজ আছে, এটা ভাই 900 গ্রাম 1 কেজি মিলানো, এটা 900 গ্রাম 1 কেজি মিলানো। জি, এটাও কি পদ্মার? এটা পদ্মার মাছ দেখেন। আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ মাছ দেখেন, একদম ফ্রেশ, এখন লালা আছে, লালা আছে এখনো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এগুলো এক একটা রেট কেমন? এটার রেট হচ্ছে 900 গ্রাম 1 কেজি এরকম। 900 গ্রাম 1 কেজি না? জি। আচ্ছা, 900 গ্রাম 1 কেজি আজকের বাজারে কত বিক্রি করবেন? এটা যদি কেউ 10-20 কেজি অর্ডার দেয় তাহলে 1350, আর কেউ যদি 5 কেজির অর্ডার দেয় তাহলে 1400। ভাই এটা কি অফার দিলেন নাকি? যে অফার দিলাম আজকের বাজারে 20 কেজি নিলে 1350, আর 10 কেজি নিলেও 1350, আর 5 কেজি নিলে 1400। জি আচ্ছা আচ্ছা, দর্শক যারা বেশি নিবে তাদের জন্য আর কি লাভ একটু কম করবে। আপনারা যদি নিতে চান 10 কেজি 20 কেজি তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভাইয়ের যে ভিজিটিং কার্ড বা ফোন নাম্বার ওনার কাছ থেকে জেনে নিব। আপনারা ভিডিওটা সবাই কন্টিনিউ করেন, ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা খাঁটি ইলিশ নিতে পারবেন। জি ভাই, এই দেখেন, যাতে কাস্টমার কোনো প্রতারিত না হয়, অনেকে আমাদেরকে বলে আমরা ঢাকাতে মাছ পাই 1200 টাকা কেজি, আচ্ছা হ্যাঁ আপনাদের চাঁদপুরে আসছি মাছ দাম কমার জন্য, কিন্তু এখানে আরো বেশি কেন? এই তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দেখেন, এই মাছটা আর এই মাছটা প্রায় সেম সাইজ দেখেন, সেম সাইজ সেম সাইজ দেখেন, সেম সাইজ
কোন 19 মিনিট নাই কালার ভিন্ন আছে কালারে ভিন্ন আছে মাছে ডিম আছে হালকা একটু নরম এই মাছটা দেখেন একবার স্ট্রং দেখছেন একবার স্ট্রং মানে মাছ ধরছি ভেঙে পড়ে না ভেঙে পড়ে না এই মাছটা একটু ধরেন দেখেন মাছটা ধরছি মানে এটা পুরো ভেঙে পড়ে গেছে জি জি এটা হচ্ছে হাতিয়ার মাছ ভাই বুঝছেন আচ্ছা এটা হচ্ছে হাতিয়ার হাতিয়ার মাছ হাতিয়া আলেকজান্ডার বরিশাল আলেকজান্ডার বরিশাল এইগুলা ঠিক আছে এটা এটা সেম সাইজ এটা হচ্ছে 1050 টাকা কেজি ঠিক আছে মাথাটা ঠিক আছে 1050 টাকা কেজি যারা কমে নিতে চায় সস্তায় বলে তাদের জন্য তাদের জন্য এই যে এটা 1 কেজি সাইজ 1050 টাকা কেজি 900 গ্রাম 1 কেজি 800 900 1 কেজি 800 900 1 কেজি 1050 1050 এটা আজকের রেট আজকের রেট গত সপ্তাহে কত বিক্রি করছেন গত সপ্তাহে এটা 1150 টাকা বিক্রি করছেন গত সপ্তাহে এটা 1150 টাকা হাতিয়ারটা হাতিয়ারটা বিক্রি করছেন 1150 টাকা তাহলে কমছে কত এটাতে 100 টাকা কেজি পার কেজি 100 টাকা করে কমছে এটা এইটা আচ্ছা আলহামদুলিল্লাহ তারপর এই যে আরেকটা সাইজ দেখেন এই যে আরেকটা সাইজ এটা হাতিয়ার মাছ দেখেন এটাও হাতিয়ার মাছ এটা হাতিয়ার মাছ এটা হচ্ছে 700-800 গ্রাম 700-800 গ্রাম ওজনের যে হাতিয়ার ইলিশ জি একটু পড়ে গেছে 700-800 গ্রাম 700-800 গ্রাম হাতিয়ারটা হাতিয়ারটা আজকের বাজারে রেট কত এটা আজকের বাজারে এটা পাইকারি রেট 820 টাকা কেজি আজকের বাজারে এটা রেট হচ্ছে পাইকারি পাইকারি 820 টাকা 820 টাকা 5 কেজি 10 কেজি যা নাই 5 কেজি 10 কেজি 20 কেজি যা নাই পাইকারি 820 টাকা কেজি পাইকারি 820 টাকা এটা কেজিতে কত কমছে গত সপ্তাহ থেকে বাজার এটা এটা গত সপ্তাহে আমরা বিক্রি করছি 950 টাকা গত সপ্তাহে 950 টাকা বিক্রি করছি বিক্রি করছি যারা একটু কমে নিতে চায় তারা এই হাতিয়ারটা নিয়ে যায় তাদের জন্য হাতিয়ার মাছ বোলার মাছ এগুলা আসলে আমরা মানুষকে বুঝাইতে পারি জি সাগরের মাছগুলা ঢাকাতে বিভিন্ন জায়গার মাছ যায় আমাদের চাঁদপুরের মাছ বলে বিক্রি করে কি বলছি কথা বুঝছেন একটা মাছও আপনি ওইখানে যে ভিডিও করেন একটা মাছও এরকম লোক দেখাইতে পারবেন না যে যারা চাঁদপুরের মাছ বলে এরকম লোক এটা ন্যাচারাল একবারে আল্লাহর দানীয় যারা চাঁদপুরের মাছ বলে বলবেন যে মাছের ভিতরে এরকম লোক পড়ে কিনা একটার ভিতরে লোক দেখাইতে পারবো না ঢাকাতে কি বলছি কথা বুঝছেন আমাদের এখানে অরিজিনাল মাছ পাবেন দাম আমরাও একটু বেশি দিয়ে কিনি আপনাদের একটু বেশি দিয়ে নিতে হবে যদি অরিজিনাল চাঁদপুরের মাছ খাইতে চান আর কেউ যদি ওই যে নামার বোলার ইলিশ যদি চাঁদপুরের বইলে বিক্রি করে সেটা তো আর চাঁদপুরের হয়ে যাইব না ভাই তাই কি বলছি কথা বোঝেন নাই মাছ তো সবই ইলিশ কিন্তু পদ্মার মাছ একবারে কম আচ্ছা চাঁদপুর ঘাট সকাল কটা থেকে নিলাম শুরু হয় একটু বলেন তো এখন তো এখন এখন তো মাছের আমদামি বেশি এখন সকাল 7টা থেকে শুরু হয়ে যায় সকাল 7টা থেকে শুরু হয়ে যায় সকাল 7টা থেকে শুরু 7টা থেকে শুরু হয় আপনাদের কাছ থেকে যারা মাছ নেবে তারা তো কন্ডিশনের মাধ্যমে নেবে কন্ডিশনের মাধ্যমে অগ্রিম টাকা দেওয়া লাগবে না অগ্রিম টাকা দেওয়া লাগবে অগ্রিম কাউকে টাকা দিয়ে প্রতারিত শিকার যেন না হয় শিকার যাতে না হয় যাতে কাস্টমারও সেফ থাকো আর আমরা যারা বিক্রেতা তারাও সেফ থাকি 500 1000 পাঠাইলে হবে এটা শুধু ওই কন্ডিশন খরচটা আর কি প্যাকিং খরচটা আর ওই যে এসএ পরিবহন ভাড়াটা নাম্বারটা বলেন 01723 95 95 25 25 11 11 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে মাছ নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে মাছ নিতে পারবে এবং একবারে পাইকারি দরে একদম পাইকারি একবারে পাইকারি দরে একবারে অফার দিয়ে দিছেন একবারে অফার দিয়ে দিছে আর আমাদের কাছে কেউ কোনো পত্রই তো হবেন না